নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র আশুরা। শোক আর মাতমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুহিত্র ইমাম হুসাইনকে স্মরণ করছে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। সকালে পুরনো ঢাকার হোসনি দালান থেকে তাজিয়া মিছিল বের করে তারা। করোনার জন্য দুই বছর ছোট পরিসরে মিছিল হলো এইবার পূর্ণাঙ্গ আয়োজন করতে পেরে সন্তুষ্ট আয়োজকরা। এছাড়াও রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল হয়েছে। আরও জানাচ্ছেন আহমেদ অনিক। হিজরি সনের প্রথম মাস মহরমের 10 তারিখ পবিত্র আশুরা। মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটি একই সাথে সম্মানের এবং শোকের। 160 হিজরির এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শহীদ হন হযরত হোসাইন রাদিয়াল্লাহ আনহু এবং তার পরিবার। এই দিনে মুসা আলাইহিসসালাম তার অনুসারীদের ফেরাউনের হাত থেকে রক্ষা করতে লোহিত সাগরের মাঝ দিয়ে পার হন এবং ফেরাউন মারা যান। ইমাম হোসাইনের করুণ মৃত্যুকে স্মরণ করতে মহরম মাসের শুরু থেকেই দেশে শিয়া সম্প্রদায়ের লোকেরা জড়ো হন পুরান ঢাকার হোসনি দালানের ইমাম বাড়ায়। আশুরার দিন তাজিয়া মিছিলে অংশ নিতে সকাল থেকে এখানে জড়ো হতে থাকেন তারা। শুধু মুসলমানরাই নন, অন্য ধর্মের অনুসারীরাও অংশ নেন এতে। হিন্দু ধর্মের বান্তি করছি বাবুর জন্য, তাই জন্য এখানে অংশ নিচ্ছি। উনি ধর্মের সাথে সাথে মানবতাকেও রিপ্রেজেন্ট করলেন এখানে, যে কারণে প্রত্যেকটা ধর্মের মানুষ এটাতে অ্যাটাচ ফিল করছে। করোনার বাধায় গেল দুই বছর ইমাম বাড়ার ভেতরেই হয়েছিল তাজিয়া মিছিল। এবার সে বাধা না থাকায় আগের মতোই মিছিলে অংশ নেন সবাই। বংশ পরম্পরায় এই আয়োজন হয়ে আসছে বলে জানান তারা। আমার যতটুকু জাত বেঁচে থাকে আমি এটা করে যাবো, আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা করে। মানতি আছে, আমাদের আব্বু আম্মু করে গেছে, ওইটাই আমরা মানে পালন করতেছি। না এই দুই বছর ধরে আমরা দালানের ভিতরে বাইরে হই না, দালানের ভিতরেই করি। আরো সবাইকে সব ভালো লাগতেছে যে করোনার পরে এই প্রথম আমরা মিছিলে বের হইছি। মঙ্গলবার সকাল 10টায় হোসনি দালান থেকে শুরু হয় মিছিল। খালি পায়ে কালো পোশাকে বড় বড় নিশান নিয়ে এগিয়ে চলে মিছিলকারীরা। গান আর মাতমে শোক প্রকাশ করেন সবাই। আল্লাহ বলে দেখো হুসাইন আমার, আল্লাহ বলে দেখো হুসাইন আমার। এখানে বিকাল 3:30 এখানে ফাঁকা শিকানি অর্থাৎ অনাহার ভক্ষণ, যেটা আমরা রোজার মতো থাকি, ওটাকে শেষ করব। তা ছুরি কাঁচি এবং অন্যান্য ধারালো অস্ত্র বা লোহা জাতীয় জিনিসপত্র আনা যাবে না, সেগুলো আমরা সম্পূর্ণভাবে নিষেধ করেছি। রাজধানীর অন্য স্থানেও তাজিয়া মিছিল হয়। সব মিছিলের নিরাপত্তায় আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি মাঠে ছিল র‍্যাব, গোয়েন্দা পুলিশ সহ বিভিন্ন সংস্থার কর্মীরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।